প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 10 মিনিটস ডেজার্ট। আমরা কিন্তু সবসময় ট্রাই করি যে এমন কোনো ডেজার্ট তৈরি করতে যেটা তৈরি করতে আমাদের পরিশ্রম কম হবে বা অল্প সময়ে ঝটপট তৈরি করতে পারবো এবং অনেক বেশি উপকরণের ঝামেলাও থাকবে না। তো এমন একটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি যেটা খেতে অনেক মজার। আপনারা চাইলে যে কোনো অকেশনে অথবা বার্থডে পার্টিতে খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এর জন্য মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হ্যাভি ক্রিম। অনেকে অনেক সময় জিজ্ঞাসা করেন যে আপু কোন ক্রিমটা ইউজ করছেন, তো আমি এখানে ভিভো হ্যাভি ক্রিমটা নিয়েছি। এটা 1 কাপ রয়েছে। এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে, এতে করে খুবই অল্প সময় এটা ক্রিম হয়ে যাবে। যদি আপনাদের কাছে না থাকে ইলেকট্রিক বিটার, সেক্ষেত্রে আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে ক্রিমে পরিণত করতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। ক্রিমটা কিন্তু এমনিতেই মিষ্টি, তারপর আমি একটু কনডেন্স মিল্ক দিচ্ছি, এতে করে স্বাদ বেড়ে যায় এবং আরও কিছুটা মিষ্টি বেড়ে যাবে। আমি 4 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আবারও বিট করছি। ততক্ষণ পর্যন্ত বিট করবো যতক্ষণ পর্যন্ত ক্রিম একেবারে টাইট হয়ে না আসবে। তো ক্রিমটা একদম টাইট হয়ে গেছে। আপনারা যখন ডেজার্ট তৈরি করবেন ঠিক সেই মুহূর্তে এই ক্রিমটা তৈরি করে ডেজার্ট তৈরি করবেন, তাহলে বেশি ভালো হয়। আপনারা যদি এভাবে ক্রিম তৈরি করে রুম টেম্পারেচারে রেখে দেন তাহলে দেখবেন এটা ধীরে ধীরে মানে এরকমই দেখা যাবে, যেহেতু আপনি শীতের সময় গলে যাবে না। বাট যখন এটাকে অ্যাপ্লাই করবেন তখন এটা যে ফ্লাপিনেস ভাব সেটা কিন্তু থাকবে না, এটা বসে যাবে। তো যখন আপনারা ডেজার্টটা তৈরি করবেন তখন এভাবে বিট করে তারপর ডেজার্টটা তৈরি করবেন। তো এটা কতটা টাইট হয়েছে ক্রিমটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন। তো ক্রিমটা যত বেশি টাইট হয় খেতে কিন্তু ততই ভালো লাগে। এখানে নিয়েছি রান্না করে নেয়া তরল দুধ, এটা কিন্তু ঠান্ডা, গরম না। একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি যেন একটু মিষ্টি হয়, এতে করে খেতে ভালো লাগবে। আবার চাইলে এটা ছাড়াও আপনারা তৈরি করতে পারেন, অথবা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিতে পারেন বা আইসিং সুগার মিক্স করে নিতে পারেন। এখন ডিপ করে নিচ্ছি ম্যারি বিস্কুট। এটা কিন্তু ডিপ করে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু ভিজে গলে যাবে। এটা জাস্ট ডিপ করে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এটা টোস্ট বিস্কুট দিয়েও এই ডিলাইটটা তৈরি করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে দুধটা গরম হতে হবে, ঠান্ডা না। ঠান্ডা দুধ দিলে আপনার যে টোস্ট বিস্কুট সেটা কিন্তু নরম হবে না, তাই গরম দুধের মধ্যে ডিপ করতে হবে, তাহলে সেটা সফট হবে। তো আমি 2টো করে বিস্কুট দিয়ে লেয়ার তৈরি করে নিচ্ছি, চাচ্ছি যে লেয়ারটা যেন একটু মোটা হয়। এখন দিয়ে দিচ্ছি ক্রিম, পরিমাণ মতো ক্রিম দিয়ে সমান করে ছড়িয়ে দিতে হবে। 2টো লেয়ারে তৈরি করবো, আপনারা চাইলে 1টা লেয়ারও তৈরি করতে পারেন। আবারও দিয়ে দিলাম বিস্কুট, আর বাকি যে ক্রিম আছে এখানে সামান্য রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, কালার আসার জন্য, যেন একটু সুন্দর কালার হয়, যেটার জন্য দেখতেও ভালো লাগবে, খাওয়ার আকর্ষণটাও বেড়ে যাবে। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন। কালারটা সুন্দরভাবে মিক্স হয়েছে, এখন এটাকে সমানভাবে মিক্স করে নিচ্ছি, কারণ সাইডে কালার লেগে আছে। নিচের অংশে ক্রিম কিছুটা সাদা ছিল, তো খুব ভালোভাবে এটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিলাম। এখন এই যে পিঙ্ক কালারের যে ক্রিম সেটা অ্যাপ্লাই করছি। সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে ওপরে দিয়ে দিচ্ছি ওয়েফার রোল, এভাবে হালকা একটু ভেঙে দিব এবং কিছুটা আস্ত যেন থাকে, এতে করে দেখতে সুন্দর লাগবে আর খাওয়ার আকর্ষণটা কিন্তু বেড়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। কিন্তু আপনারা চাইলে এটার উপর বাদাম দিতে পারেন বা নারকেলের ভুষি দিতে পারেন বা চেরি ফল কুচি কুচি করে কেটেও গার্নিশ করতে পারেন, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো আমি কিন্তু এটাকে ফ্রিজে রাখিনি, আপনারা এভাবে ডেজার্টটা তৈরি করে নর্মাল ফ্রিজে 3-4 ঘন্টা রেখে বা 1 দিন আগে তৈরি করে পরের দিন পরিবেশন করতে পারেন, এতে করে এটা সুন্দরভাবে আরও সেট হয়ে যায়। তো আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে তুলে দেখাচ্ছি, তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।